না তারা বাহিনী দূরের কথা সাধারণ প্লাস্টিকের ট্রিপল চাইলও মেলে না পঞ্চায়েত থেকে গ্রামে দিদির দুধকে পেয়ে একের পর এক খুব উগ্রে দিলেন গ্রামের বাসিন্দারা শনিবার মুর্শিদাবাদের বনোয়া ব্লকের খর্জুনা অঞ্চলে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দুধ হয়ে গ্রামে বাসিন্দাদের বাড়িতে যান বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ব্লক সভাপতি যুব সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেত্রী খরজুনা অঞ্চলের হরিমাটি গ্রামে ঢুকতে দিদির দুধকে ঘিরে বাসিন্দাদের একের পর এক অভিযোগ কেউ বলছেন গ্রামের মেম্বারকে ঘর তৈরির জন্য বারো হাজার টাকা দিয়েছেন যে টাকা এখনও ফেরত দেয়নি আবাসের কিস্তির টাকা ওঠেনি উপভোক্তাদের কেউ আবার বলছেন একের পর এক সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি একচিলতে ঘর এমনকি ত্রিপলটুকুও মেলেনি যদিও বিধায়কের আশ্বাসে মিলবে ত্রিপল বলে জানিয়েছেন বাপ আমাদের ভাতাও হয়নি লোকের ভান্ডারি হয়নি মর দেখ ঘরও দেয়নি বারো হাজার টাকা দিয়েছে আমাদের ঘরের জন্য আমাদের টাকা সে টাকাটাকে দিচ্ছে না কাকে দিয়েছেন

ছায়া পর্যন্ত পৌঁছয়নি বাসিন্দাদের কাছে যদিও সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে দলীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা চব্বিশ ঘন্টা টাইম নিয়েছি চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করে দেবো এবং দুটো পরিবারের তারা তিরপল ডিমান্ড করলো এবং যথারীতি তিরপল আজকে বিকালের মধ্যে পৌঁছে যাবে এইরকম ছোটোখাটো অভাব অভিযোগ আছে সেগুলো আমাদের মেম্বার বা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি এবং দেখে নেওয়ার জন্য এবং দ্রুত সমস্যার সমাধান এখন আমি এই মাত্র জানতে পারলাম বিষয়টা আমি একটু তদন্ত করে দেখব দেখার পর যেখানে জানানোর আমি জানাব